हेलो व्यूअर्स, वेलकम माय चैनल एसडी एडुकेशन। आज थे मैथर वीडियो अपलोड करा शुरू कर। आज हमें नम्बर सिस्टम एर कि मैथ नहीं अवश्य जरा बिगिनार तर वीडियोटी जरा इतिमदे सब मैथ जान तर वीडियोटी नई अवश्य तारा स्किप करते पारो। जारा प्रथम बार चैनल भिजिट करछो तारा अवश्य चैनल सबसक्राइब करो जाते परवर्तीकाले धरनेर वीडियो पेते पारो। चलो शुरू करी आजकेर फार्स्ट क्वेश्चन। नम्बर सिस्टेम फार्स्ट मैथ होच्छे 2 + 4 + 6 + 8 + ……+50। এই সংখ্যা শ্রেণীটির যোগফল কত? এই ধরনের যোগ করতে গেলে আমাদের প্রথমেই একটি সূত্র জানতে হবে। এটি হচ্ছে জোড় সংখ্যার যোগফলের সূত্র। দেখো এখানে 2, 4, 6, 8 এইভাবে 50 পর্যন্ত আছে। तो এই ধরনের অঙ্কের সূত্রটি হচ্ছে n × n + 1। এখানে n সমান হচ্ছে টোটাল সংখ্যা 2 থেকে 50 পর্যন্ত। এখানে টোটাল সংখ্যা যে 25টি, তাই এখানে n সমান হবে 25। তাহলে 25 × 25 + 1 অর্থাৎ 25 × 26, এটা অ্যান্সার হয়ে যাবে 650। নেক্সট 2 নম্বর, 1 − 1/3 × 1 − 1/4 × 1 − 1/5 · 1 × 1 / x এর মান কত হবে? এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমেই এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব। ভগ্নাংশ করতে গেলে নিচেটা লসাগু করতে হয়, নিচে লসাগু হয়ে যাবে 3, ওপরে হয়ে যাবে 3 − 1, এটা লসাগু হবে 4 − 1, এটা লসাগু হবে 5 − 1, এইটা লসাগু হয়ে যাবে n − 1, 3টা থেকে একটা বাদিলে 2/3 গুণিত 3/4 গুণিত 5টা থেকে একটা বদলে 4/5 গুণিত n − 1/n। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে যে সংখ্যাটি রয়েছে দেখো হর রয়েছে 3, ঠিক তার পরেরটাই রয়েছে, এই 3টাই রয়েছে পরের লোপে। আবার তারপরে সংখ্যাটা লক্ষ্য করো, এই হর 4 পরের সংখ্যাটিতে লব হচ্ছে 4, অর্থাৎ আমরা যদি ঠিক একই রকমভাবে দেখি তাহলে এর পরের সংখ্যাও হয়ে যাবে উপরে হয়ে যাবে আবার 5, নিচে হবে 6। ঠিক একই রকমভাবে এর পরে হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 7। অর্থাৎ এইভাবে এই তিন কেটে গেল, এই চার কেটে গেল, এই 5 নিশ্চয়ই এরপরে 5 রয়েছে, এইভাবে সব কাটতে কাটতে যাবে। অর্থাৎ এই n − 1টাও কেটে যাবে, এখানেও নিশ্চয়ই n − 1 আছে, এই n − 1ও কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি, এই প্রথমে 2 আছে, এই 2টা পড়ে থাকবে আর এই নিচেই n টা পড়ে থাকবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2/n। এটি অ্যান্সার, অর্থাৎ অপশন বি সঠিক অ্যান্সার।
এই ধরনের অঙ্ক করতে গেলে আর একটি শর্টকাট ট্রিক্স যেটি হচ্ছে সেটা হচ্ছে, এই ধরনের অঙ্ক করতে হলে আমরা পুরো অঙ্কটা করব না, কি করব, প্রথমের সংখ্যাটার ভগ্নাংশে বিয়োগ করে নেব। প্রথমের সংখ্যাটা ভগ্নাংশে বিয়োগ করলে হয়ে যাবে 2/3, আর শেষ সংখ্যাটা ভগ্নাংশে বিয়োগ করে নেব, এটা করলে হয়ে যাবে এন মাইনাস 1/n। আমাদের আর কিছু করতে হবে না, প্রথম সংখ্যার লবকে নেব আর শেষ সংখ্যার হরকে নেব, এটি হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 2/n। অর্থাৎ আমরা যদি বলতে পারি, তাহলে বলতে পারি যে প্রথম সংখ্যার লব বাই শেষ সংখ্যার হর, এই ছিল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এই ধরনের অঙ্ক দিলে প্রথমেই এই যে সংখ্যাগুলো রয়েছে 10, 12, 15, এদের লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু করব 10, 12, 15, 2 দিয়ে বাদ দেবো, 2 5 10, 2 6 12, 15 থেকে গেল। তারপর 3 দিয়ে বাদ দেবো, 3 2 6, 3 5 15, এরপর 5 দিয়ে বাদ দেবো, 5 1 5, 5 1 5, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত সরি 3 গুণিত 5 গুণিত 2, 2 3 6, 6 5 30, 3 2 60, এই লসাগু হলো 60। এবার বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 3টে 9। এবার এর কাছাকাছি, 3 অঙ্কের কাছাকাছি সব থেকে বড় কোন সংখ্যাটা 60 দিয়ে ভাগ করলে মিলবে? তাহলে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9, অর্থাৎ 999 কে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করে দেখি, 60 একে 60 বাদ দিলে হবে 39, এই 9টা নামলো। এরপরে 6 দিয়ে দিলে 6 দিয়ে যাবে, 6 0 0, 6 6 36, 9 3 39 ভাগ শেষ থাকছে, অর্থাৎ 999 থেকে 39 বাদ দিলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমার 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হবে, যেটি 60 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 999 - 39, এটা হয়ে যাবে 0 6 9, 960। এই 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 960, যেটি 10, 12, 15 দিয়ে ভাগ করলে মিলবে। এবার অঙ্কটার একটু ভালো করে দেখো। এরপরে বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে, 4 ভাগ শেষ থাকতে গেলে আমাদের কি করতে হবে, 960 সংখ্যাটি কিন্তু প্রতি ক্ষেত্রে বিভাজ্য হবে, অর্থাৎ মিলে যাবে। ভাগ শেষ থাকতে গেলে কি করতে হবে, তাহলে এর সাথে আমাদের 4 যোগ করে দিতে হবে, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে, অর্থাৎ 960 + 4, অর্থাৎ 964। 964 সংখ্যাটি প্রতি ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে? এই ধরনের অঙ্ক, একটি শর্টকাট ট্রিক্স হচ্ছে এই 63 দিয়ে ভাগ করে ভাগ শেষ থাকছে 45, আর এই সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে। এক্ষেত্রে আমরা করব কি,
যে ভাগশেষটা থাকছে অর্থাৎ পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশটাকে 21 দিয়ে ভাগ করব, যে ভাগশেষটা থাকবে সেটাই হবে অ্যান্সার। অর্থাৎ এখানে 63 দিয়ে ভাগ করার পর ভাগশেষ হয়েছে 45। এবার বলছে এই সেই সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, অর্থাৎ এখানে আমরা 21 দিয়ে 45টাকে ভাগ করব, যে ভাগশেষটা হবে সেটি হবে অ্যান্সার। 21 দিয়ে ভাগ করলে হবে 21 দুগুণে 42, 5টা থেকে 2টা বাদ দিলে 3, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 3। এটি অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাকে পরের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যে ভাগশেষ হবে সেটি হবে অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। অর্থাৎ যদি আমরা সূত্র হিসেবে বলি তাহলে হবে প্রথম ভাগশেষ বাই দ্বিতীয় সংখ্যা, এখানে প্রথম ভাগশেষ হচ্ছে 45 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 21, এটাকে ভাগ করার পর যে ভাগশেষ হবে সেটি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে অপশন সি। আজকের লাস্ট অঙ্ক, 7 টু দি পাওয়ার 95 প্লাস 3 টু দি পাওয়ার 58, এই সংখ্যাটি যোগফল করলে সংখ্যাটির একক স্থানে কত বসবে, একক স্থানে সংখ্যাটা কত আসবে। একক স্থান বলতে আমরা এই যে একক, দশক, শতক বসাই, এই একক স্থানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কত হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে একটি সূত্র আছে, সূত্রটি বলার আগে আমি আর একটি বড় সংখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরো যদি এইরকম থাকতো 125 টু দি পাওয়ার 215 প্লাস 214 টু দি পাওয়ার 712, এটার একক স্থানের অঙ্ক কত হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে করতে হবে কি, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সব সংখ্যা আমরা ধরবো না, একক সংখ্যাটিকে ধরবো, এখানে একক সংখ্যা হচ্ছে 5। এই পাওয়ার, পাওয়ারও সব ধরবো না, পাওয়ার হচ্ছে শেষ দুটো পাওয়ার ধরবো, অর্থাৎ 15, অর্থাৎ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 15। এখানেও তাই প্রথম সংখ্যাটিকে ধরবো অর্থাৎ একক সংখ্যাটিকে 4, পাওয়ার হবে 12। এরপর কি করতে হয়, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটাকে লিখতে হয়। তাহলে 5 এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 4 3 12, তাহলে ভাগশেষ হচ্ছে 3, এখানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 3 প্লাস এখানে হয়ে যাবে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে মিলে যাবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 0, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 5 টু দি পাওয়ার 3 গুণ করে যা হবে লিখবো প্লাস 4 টু দি পাওয়ার 0, যেটি অ্যান্সার হবে সেটি অ্যান্সার হবে এখানে। তো এইভাবে আমাদের মেন যেটা জানতে হবে সেটি হচ্ছে আমাকে সংখ্যা যাই দেখ না কেন, আমরা একক সংখ্যাটাকে নেবো, পাওয়ার যতই দেখ আমরা শেষ দুটো পাওয়ারকে নেবো, সেই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটি থাকবে সেই ভাগশেষটি হবে সেই সংখ্যাটির পাওয়ার। এখানে একটি সংখ্যা দিয়েছে তাই আমাদের সংখ্যাটি ঠিকই আছে, পাওয়ার দুটো রয়েছে, পাওয়ার হচ্ছে 95, এটিকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 95কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 দুগুণে 8 15, 4 3 12, এখানে
ভাগশেষ থাকছে তিন, অর্থাৎ সাতের পাওয়ার হবে থ্রি। প্লাস এখানে সংখ্যা রয়েছে তিন, তিন বসলো। এবার পাওয়ার রয়েছে আটান্ন, আটান্নকে চার দিয়ে ভাগ করতে হবে। এখানে করছি আটান্নকে চার দিয়ে ভাগ করলে চার একে চার আঠেরো। আচ্ছা এখানে করছি, দেখা যাচ্ছে না, আটান্ন, চার একে চার আঠেরো, চার চারে ষোলো, ভাগশেষ থাকছে দুই, অর্থাৎ তিনের পাওয়ার হয়ে যাবে দুই। এবার সাতের কিউব, সাতের কিউব হচ্ছে, সাতের কিউব কী হবে, সাত সাথে ঊনপঞ্চাশ, ঊনপঞ্চাশের সাথে সাত গুণ, সাত নয় তেষট্টি, ছয় সাত চার আটাশ, আটাশ আর ছয়ে চুয়াল্লিশ, সরি চৌত্রিশ, তিনশো তেতাল্লিশ, তিনশো তেতাল্লিশ প্লাস তিনের স্কোয়ার হচ্ছে নয়। এবার এই সংখ্যাটার মধ্যে আমার দরকার হচ্ছে একক স্থান, একক অঙ্ক দরকার। এখানে একক অঙ্ক হচ্ছে থ্রি, আর এর একক অঙ্ক হচ্ছে নাইন, তাহলে থ্রি আর নাইন যোগ করলে হয়ে যাবে টুয়েলভ। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে টু, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টু। আজ এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, এবং যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের ভিডিও পেতে পারো। ধন্যবাদ।